এই পাঁচই আগস্ট পর্যন্ত জুলাইয়ের গণহত্যা পাঁচই আগস্ট পর্যন্ত যেটা চলেছে এটা একটা অনেক বড় আত্মত্যাগ এই আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি এই স্বাধীনতাকে সুসংহত করতে হলে আজকে যারা অন্তর্বর্তীকালীন শাসকরা যারা আছেন তাদেরকে আরও বেশি দায়িত্বশীল হয়ে কোনো দিক থেকে কোনোভাবেই এই পরাজিত ঘাতকদের কোনো কীট পতঙ্গ যাতে মাথা চাড়া দিতে না পারে সেটা দেখতে হবে কারণ ওরা হলো দেশের শত্রু ওরা দেশের মানুষের শত্রু ওরা গণতন্ত্রের শত্রু তাই ওরা যদি মাথা চাড়া দেয় তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না কিন্তু তাদের অনুচররা আছে এখনো প্রশাসনে এখনো বিভিন্ন জায়গায় তাদের অনেক কালো টাকা সেই কালো টাকা তারা পাচার করেছে আবার কিছু দেশের মধ্যে তারা অস্থিরতা সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছে এই যে আপনি দেখেছেন কয়েক কিছুদিন ধরে যে গার্মেন্টসে অস্থিরতা এই গার্মেন্টস অস্থিরতার মধ্যে ধরা যারা পড়ছে এখন পর্যন্ত অনেকেই হচ্ছে যুবলীগ আওয়ামী লীগের লোক আপনারা গণমাধ্যমে দেখুন আপনারা তো সবাই গণমাধ্যমের মানুষ তার মানে কি চক্রান্ত হচ্ছে এটা কথার কথা নয় এটা বাঘরম্বন নয় এটা সত্যিকার আপনার ঘটনা এটা প্রকৃত ঘটনা এই টাকা নিয়ে নানাভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো। যে আপনারা সতর্ক হন এত বড় আত্মত্যাগের মধ্যে দিয়ে যে বিজয় আমরা অর্জন করেছি সেই অর্জনকে ব্যর্থ করার জন্য নানা চেষ্টা প্রচেষ্টা চলছে তাই জনগণের ক্ষমতা জনগণের হাতে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করা দরকার সেটি করে রাজনৈতিক দল যাদেরকে জনগণ পছন্দ করবে তারা যাতে ক্ষমতায় এসে সুচারুভাবে দেশ পরিচালনা এবং গণতন্ত্রের যে ধারাবাহিকতা এবং আমরা যে কথাগুলি বলেছি শেখ হাসিনার বিরুদ্ধে এবং যেটার আমরা ভুক্তি ভুক্তভোগী আইনের শাসন নিশ্চিত করতে হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে কেউ সত্য লিখতে গিয়ে যেন ডিজিটাল নিরাপত্তা আইনের সেই কালাকারুনের শিকার হয়ে কারাগারে থাকতে না হয় সেই প্রচেষ্টা নিতে হবে এখনও পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়নি কেন এটা তো অত্যন্ত নিষ্ঠুর আইন তৈরি করা হয়েছিল কণ্ঠস্বরের উপর আপনার তরবাড়ি রাখার জন্য আমি নিজে বারবার অনেকবার কারাগারে গেছি দেখি এই আইনে অনেক সাংবাদিক অনেক মুক্ত চিন্তার যুবকরা কারাগারে তারা দিন যাপন করছেন মাসের পর মাস খাতিজা একটা স্বাধীন মত প্রকাশ করতেন পোস্ট দিতেন ফেসবুকে একটা ইউনিভার্সিটির ছাত্রী সে প্রায় বারো তেরো মাস কারাগারের মধ্যে থেকেছে তো ডিজিটাল নিরাপত্তা আইন কেন এখনও বাতিল করা হচ্ছে না আপনার বিদ্যুৎকে লোপাট করার জন্য বিদ্যুতের কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করবেন হাজার হাজার কোটি টাকা এই জন্য তারা আরেকটি কালো আইন করেছিলেন বিদ্যুতের একটা ইন্ডিমনিটি বিল তাই কালো আইন এখন পর্যন্ত বাতিল করা হচ্ছে না কেন এটা তো অন্তর্বর্তী অর্থবর্তী যে সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার তার তো দায়িত্ব প্রথমে আপনি যে সংস্কার করবেন কোথার থেকে করবেন যদি কেউ মিথ্যা লেখে কেউ যদি কুৎসা রটায় তার জন্য তো প্রচলিত আইন আছে সেই আইনকে আপডেট করা যেতে পারে কিন্তু যে কালো আইন দিয়ে অসংখ্য মুক্তচিন্তার মানুষকে কারাগারে পাঠিয়েছিল সেই খাসিনা সেই আইন এখনো থাকবে কেন সেটাই হলো আমাদের বক্তব্য আপনার বিদ্যুৎকে হরিলুট করার জন্য যে ইনডিমনিটি বিল সেটা এখনও থাকবে কেন এই সমস্ত জিনিসগুলো দ্রুত দ্রুতগতিতে আজকে সেটা এগুলো বাতিল করে জনগণ যেটি চায় এবং জনগণ যাতে নিশ্চিন্তে মুক্তভাবে পুলিশের ভয় ছাড়া গোয়েন্দা পুলিশের ভয় ছাড়া নির্বিঘ্নে তারা যাতে তাদের মত প্রকাশ করতে পারে সেই ব্যবস্থাটার তো সূচনা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো সুতরাং এখনও অনেক কাজ বাকি আছে কিন্তু বেশি দেরি করলে এটা সবার জন্য আপনাদের জন্য সেটা মঙ্গলজনক হবে না এবং ওই ভিতরে যে চালের মধ্যে ভাতের মধ্যে যে কালো কিটগুলো আছে এটা খুব দ্রুত এগুলোকে বেছে না ফেললে পরে এটা এটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতান্ত্রিক শক্তির জন্য এটা একটা অশুভ বার্তা নিয়ে আসবে আজকে নানাভাবেই শেখ হাসিনার যারা তলপি বহন করেছেন শেখ হাসিনাকে যারা নানাভাবে রক্ষা করেছেন এবং শেখ হাসিনাকে আশ্বাস আশ্বস্ত করেছেন যে বিরোধী দলের মিছিল দেখলেই আমরা সেটা গুলি দিয়ে দমন করব সেই পুলিশ অফিসাররা কই তাদেরকে এখনও আইনের আওতায় নাও হয় না কেন প্রত্যেকেই তো পালাতে পারেনি যারা মুজিব কোট পরে আপনার প্রশাসন পরিচালনা করতো প্রশাসন মানই তো নিরপেক্ষ কিন্তু মুজিব কোর্ট করে তারা দেখাতো যে আমি কতখানি শেখ হাসিনার আস্থা ভাজন এই করেই গোটা জেতের মধ্যে গোটা দেশের মধ্যে বিভেদ বিভাজন তৈরি করে গোটা জাতিকে একের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে রেখে শেখ হাসিনা ফায়দা লুটতে চেয়েছেন এই ফায়দার নিজের শুধু ফায়দা নয় এটা পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে এই ফায়দাগুলো তারা মানে লুটেছেন তো যাই হোক আমি আজকে আবু তোরাবের আত্মার ফেরাত কার্বরা করছি আমরা যতদিন বাঁচব এই দেশ যতদিন থাকবে আমরা যদি সত্যিকার একটা গণতন্ত্রের চর্চা গণতন্ত্রের অনুশীলন এবং গণতন্ত্রের ধারাবাহিকতা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বারবার যে নির্বাচনী পালাবদল সরকার গঠন যেটি হবে সেটা যতদিন চলবে সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি এবং এটার যদি আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি তাহলে আবু তোরাবের যে আত্মদান সেই আত্মদান সার্থক হবে বন্ধুরা আমার আজকের এই এই যে আজকের যে আমরা এসেছি এটা হচ্ছে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন সেই সংগঠনটি প্রধান পৃষ্ঠপোষক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তার পৃষ্ঠপোষকতায় সারা দেশে যারা মারা গেছেন সে যে দলেরই গণতন্ত্রকামী যে দলেরই হোক যে পেশারই হোক তিনি সেটি দেখেন আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সাথে এই সংগঠনের আহ্বায়ক আতিকুল ইসলাম রুম্মন এখানে উপস্থিত রয়েছেন এই সংগঠনের সাথে উপদেষ্টা একজন আমাদের ইঞ্জিনিয়ার আশরাফ আছেন এই সংগঠনের সাথে আরেকজন কি না আবুল কাশেম সাহেব তিনি এখানে আছেন এরা সবাই এখানে ছুটে এসছেন শুধুমাত্র দেশনায়ক তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে তিনি শুধু একজন রাজনীতিবিদ নন তিনি রাজনীতির ময়দানে আমরা সবাই একজন জাতীয় নেতা হিসেবে জানি কিন্তু তিনি নীরবে নিভৃতে মানব হিতৈশীর যে কর্মসূচিগুলো করেন সেটি অভাবিত সেটি অভূতপূর্ব এই কাজটি উনি যখন দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেননি তার আগে থেকেই সারা দেশে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদেরকে সহায়তা করে গেছেন নীরবে নিবৃতি এখনও তিনি সেই কাজগুলি করেছেন তার পক্ষ থেকে একটি যে সংগঠন আমরা বিএনপি পরিবার তার আহ্বায়ক রুম্মন সহ আরও যারা এসেছেন সেটা এই আবু তোরাবের পরিবারের সাথে সংহতি জানাতে এবং তাদেরকে মানে শুভেচ্ছা জানানোর জন্য আমরা ছুটে এসেছে এই জায়গায় তো আপনারা অনেকক্ষণ ধরে আমাদের আজকের এই কর্মসূচি আপনারা ধারণ করেছেন উপস্থিত সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির আব্দুল কাইম চৌধুরী সভাপতি সাধারণ সম্পাদক এমরান এখানে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মিফতা এবং জেলা বিএনপির সাধারণ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ ভাই সহ আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিএনপি পরিবার সহ সাংবাদিক ভাইদেরকে আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ না তো আমরা বারবারই বলেছি সব সবসময় বলেছি যে হ্যাঁ কিছু মানুষ তো কিছু সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন নির্দয় নিষ্ঠুর শাসনকে প্রতিষ্ঠিত করার জন্য অর্থাৎ নির্দয় ভূমিকা পালন করেছে এমনও শোনা গেছে একজন এসপি বলছেন তার একজন জুনিয়র মানে অফিসারকে যে মিসিলের ডিউটি করছে বলে মিসিলের আওয়াজ পাওয়া যায় গুলির আওয়াজ পাওয়া যায় না কেন আপনাদের নিশ্চয়ই মনে আছে বেঞ্জির সাহেব পুলিশ কমিশনার আইজি ছিলেন পুলিশ সদস্যদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমাদেরকে গুলি দেওয়া হয় কি পকেটে রাখার জন্য না ব্যবহার করার জন্য অর্থাৎ প্রকাশ্যে মৃত্যুর হত্যার তারা নির্দেশ দিচ্ছেন এরা তো এই ধরনের মানুষ আরও আছে যারা এটা প্রলম্বিত করেছেন এই এই আন্দোলন জুলাইয়ের যে গণহত্যা পাঁচই আগস্ট পর্যন্ত যেটা ঘটিয়েছে আপনার রংপুরের এক ওসি তার একজন কর্মকর্তাকে বলছে যে তোরা যদি গুলি না করিস আমরা তোকে গুলি করব মানে তার একজন দারোগা সাব ইন্সপেক্টরকে বলছে ইন্সপেক্টর বাউসি বাউসি তো এই কথাগুলোর মধ্যে দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের বিভৎস চেহারাটা আমরা আপনারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারি তো এই লোকগুলো যদি এখনও প্রশাসন থাকে তো এরা তো স্যানোটাইজ করবে এরা তো অন্তর্ঘাতমূলক কাজ করবে এটা তো আমাদের বুঝতে হবে আমরা যে সব অফিসারই যে খারাপ এবং সব মানে আওয়ামী মনা যদি কিছু অফিসার থাকে তারা যদি নিরপেক্ষ থাকতো তারা যদি নিরপেক্ষ মানে থাকে এরকম প্রমাণ পাওয়া যায় তাদের কেন ক্ষতি করবে কিন্তু যারা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় রক্তপাত ঘটিয়েছে এবং একটা প্রচণ্ড মানে ভীতির সৃষ্টি করেছে যে হাসিনার বিরুদ্ধে কথা বললেই হয় গুম হবে ইলিয়াস আলীর মতো না হলে তাকে চিরদিন চিরদিনের জন্য পৃথিবী থেকে সরে যেতে হবে তো এই কর্মকর্তারা তো বিভিন্ন জায়গায় আছে তো তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে শাস্তি দেওয়া হোক আর তাছাড়া অন্যদের প্রতি যাদের এই ধরনের কোনো অভিযোগ নাই তাদের প্রতি তো আমরা কিছু বলছি না বা কেউ কিছু বলছে না এইটা অন্তর্বর্তীকালীন সরকারকে দেখা উচিত নাহলে এদের আছে প্রচুর টাকা এক বেঞ্জির যদি কয়েক হাজার কোটি টাকা নিয়ে যেতে পারে আরও কিছু পুলিশ কর্মকর্তা আমরা শুনেছি যে তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে যারা নিয়ে যেতে পারেনি এই টাকাগুলো তো এই সরকারের বিরুদ্ধে ব্যবহার করবে গণতান্ত্রিক মরা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যবহার করবে ব্যবহার করে সমাজে একটা অস্থিরতা তৈরি করবে দেশের একমাত্র থামিৎ